পুজোর আগে পরিবহনে বড় ধাক্কা, ট্রাক ধর্মঘটে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা 7টি দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটে সামিল হয়েছে। মূলত পশ্চিমবাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহনের ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি সিভিকদের অত্যাচার বন্ধ, যত্রতত্র অনলাইন কেস দেওয়া, এরই সঙ্গে তারা মেদিনীপুর শহরের মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা নিজ দিয়ে অল্টারনেট ব্যবস্থারও দাবি করেন। তারা এর আগে একপ্রস্ত জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপিও জমা দেন। এদিন সকাল থেকে সব ট্রাক বন্ধ রেখেছে, পালন করছে ধর্মঘট। ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে আজকে আমাদের পশ্চিম মেদিনীপুরেও আজকে জেলাব্যাপী একটা ধর্মঘট চলছে। এখানে 7 দফা দাবি আছে। বিভিন্ন পুলিশি জুলুম, পরিবহন আধিকারিকদের যেভাবে অত্যাচার রাস্তাতে এবং অফিসে দুর্নীতি, এর প্রতিবাদ। এবং আমাদের জেলার সর্বোপরি মোহনপুর ব্রিজ, যে ব্রিজটি এই 3 বছর ধরে অবরুদ্ধ আছে, এই ব্রিজটি রাতের অন্ধকারে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়ছে, অথচ ব্রিজটিতে আমাদের যারা ট্রাক মালিক, নর্মাল ট্রাক মালিক, তাদেরকে যেতে দিচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে জেলা শাসকের কাছে 3 বার ডেপুটেশন দিয়েছি যে ব্রিজ অবিলম্বে চালু করুন, নচেত নিচে রাস্তা করে দিয়ে আমাদেরকে ব্রিজের করতে যেতে দেন। তা সত্ত্বেও এটা হচ্ছে না, এইটা একটা কারণ। এছাড়াও ডিএলআর দপ্তর বিভাগের প্রতিটি গাড়ি থেকে 1 লক্ষ টাকা ফাইন তুলছে এবং অহেতুক রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে, এগুলো আমাদের দাবি আছে। এবং বেসরকারি ওএমএস সংস্থা 236 টাকা ওজন করার নামে একটা টাকা তুলছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যেটা দাবি যে প্রতি জেলা থেকে 236 টাকা করে যেভাবে টাকা তোলা হচ্ছে, এই টাকা ওজনের নাম করে তোলা যাবে না। এই সমস্ত সার্বিক কারণেই আজকে আমাদের এই ধর্মঘট। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় sempre em frente.